Hello friends, আজকে আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ন্যারেশন নিয়ে। ন্যারেশন কি এবং কত প্রকার? বক্তার বক্তব্যকে ন্যারেশন বা পিচ বলে। ইহা দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে কয়টি অংশ থাকে এবং কি কি? ডিরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকে। নাম্বার 1, রিপিটিং ভার্ব, রিপিটেড পিচ। যেমন he said to me, I am going to college now. এই অংশটি হলো রিপিটিং ভার্ব আর পুরো অংশটি হলো রিপিটেড পিচ। ডিরেক্ট ন্যারেশনে সাধারণত কত প্রকারের বাক্য পাওয়া যায় এবং কি কি? ডিরেক্ট ন্যারেশনে সাধারণত 5 প্রকারের বাক্য পাওয়া যায়, যেমন assertive সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, imperative সেন্টেন্স, optative সেন্টেন্স, exclamatory sentence. কিভাবে শিখব? ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে কয়টি নিয়ম প্রয়োজন এবং কি কি? ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে নিম্নের 5টি নিয়ম প্রয়োজন, যেমন রিপিটিং ভার্বের পরিবর্তন, যুক্তকরণ, রিপোর্টেড পিচ এর প্রনাউন এর পার্সন পরিবর্তন, রিপোর্টেড পিচ এর টেন্সের পরিবর্তন, নৈকট্যসূচক শব্দে দূরত্বসূচক শব্দে পরিবর্তন। প্রথমে শখের মাধ্যমে শেখা যাক, যেমন he said to me, I am going to college now. রিপিটিং ভার্বের পরিবর্তন মানে said to কে কিভাবে পরিবর্তন করতে হবে। সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয়, said to বা told অর্থাৎ রিপিটিং ভার্বে যা থাকবে তাই বসবে, অর্থাৎ said to থাকতে পারে, told ও থাকতে পারে, যা থাকবে তাই বসবে। সেন্টেন্সটি যদি ইন্টিগ্রেটিভ হয় তাহলে asked হবে। ইম্পারেটিভ 3 ক্যাটাগরি বাক্য, ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত বাক্য হলে told বা ordered, requested, prohibited, forbade, advice বসবে। let us যুক্ত বাক্য হলে proposed বসবে, let me, him, her, them হলে told বসবে। সেন্টেন্সটি অপটাটিভ হলে উইশড বা প্রেড হবে, এক্সক্লেমেটরি হলে এক্সক্লেমড উইথ জয়, সরো, সারপ্রাইজ, অন্ডার, শেম এগুলি বসবে। এখন আসা যাক নাম্বার 2, যুক্তকরণ, অর্থাৎ ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে যুক্তকরণ বসাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ হলে ড্যাট হবে, ইন্টিগ্রেটিভ হলে ইফ বা ডাবলস ওয়ার্ড বসবে। ডাবলস ওয়ার্ড যদি থাকে তাহলে বসবে, না হলে সিম্পল ইন্টিগ্রেটিভে ইফ বসে। ইম্পারেটিভ হলে টু বা ড্যাট হবে, লেটের ক্ষেত্রে ড্যাট বসে। অপটাটিভের ড্যাট হবে, এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ড্যাট হবে। এখন আসা যাক প্রনাউন এর পরিবর্তন। প্রনাউন 3 প্রকার। ফার্স্ট, যেমন আই, উই, মি, মাই, আজ, আওয়ার হলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ এখানে যদি আই, এই সেন্টেন্সে যদি আই, মি, মাই থাকে তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট এটা অনুযায়ী হবে। যদি ইউ, ইউর হয় তাহলে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী হবে, অর্থাৎ এখানে যদি ইউ বা ইউর হয় তাহলে অবজেক্ট অনুযায়ী হবে। থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে যদি হি, হিম, হিজ এই ধরনের থার্ড পারসন থাকে তাহলে এর কোনো পরিবর্তন হবে না। এখন আসা যাক 4 নম্বর, টেন্স এর পরিবর্তন, অর্থাৎ ডু ডাজ থাকলে ডিড হবে, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, am is থাকলে was হবে, have is থাকলে had হবে, have been, had, has been হলে had been হবে, did থাকলে had done হবে, was থাকলে was হয়, আবার had been হয়, had থাকলে had, had been, had been, অর্থাৎ past perfect, past perfect continuous কোনো পরিবর্তন হয় না। shall থাকলে should হবে, will থাকলে would হবে, অর্থাৎ shall will থাকলে বিশেষ করে would হয়, তো মাঝে মাঝে অর্থ অনুযায়ী should বসে। can থাকলে could, may, might, must থাকলে had to বা must বসে, চিরন্তন সত্য বাক্য থাকলে must হবে, should থাকলে should have, would থাকলে would হয়, আবার would have হয়, may, might থাকলে might হবে, আবার might have হয়, could, could হয়, আবার could have হয়, need, need have, ought to, ought to have, am, is, are, to থাকলে was, were, to হবে, হ্যাভ টু হ্যাজ টু থাকলে হ্যাড টু হবে। এখন আসে যাক নাম্বার 5, নৈকট্যসূচক শব্দে দূরত্বসূচক শব্দে পরিবর্তন। যেমন নাও থাকলে দেন, দিস, দ্যাট, দিস, দোজ, টুডে, দ্যাট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, লাস্ট ডে, দ্য প্রিভিয়াস ডে, নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, হিয়ার, দেয়ার, কাম হিয়ার, গো দেয়ার, এইভাবে পরিবর্তন হবে। যেমন হি সেড টু মি, আই এম গোয়িং টু কলেজ নাও, এখানে হি সেড টু জায়গায় সেড টু হবে, যেহেতু সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স তাই সেড টু হলো। তারপর মি নিচে নামলো, তারপর ইনভার্টেড কমা উঠাই দিয়ে ড্যাট হবে, আই হি হলো, কারণ সাবজেক্টেরও হলো হি তাই হি হলো। এম এর জায়গায় ওয়াজ হলো, যেহেতু বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস সেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, নাও থাকলে দেন, এইভাবে হবে। বন্ধুগণ, এই বাক্যটিকে যেভাবে করা হলো এইরূপ অ্যাসার্টিভ সেন্টেন্সযুক্ত হাজারো বাক্যকে একইভাবে নিচে নামাই বলল। এখন বিস্তারিত শেখা যাক রিপিটিং ভার্বের পরিবর্তন। ইহা সেন্টেন্সের আলোকে পরিবর্তন হয়, অর্থাৎ সেন্টেন্সটি অ্যাসার্টিভ হলে সেট টু বা টোল, অর্থাৎ রিপিটিং ভার্বে যা থাকবে তাই বসবে। ইন্টিগ্রেটিভ হলে আক্সড হবে। ইম্পারেটিভ তিন ধরনের, ভার্ব প্লাস অবজেক্ট। এইরূপ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার্ড, রিকোয়েস্টেড, প্রহিবিটেড, ফরবিড, অ্যাডভাইস এছাড়া সকল ক্ষেত্রে টোল বসালেও চলবে। লেটেস্ট থাকলে প্রপোজড বা সাজেস্টেড, লেট মি, হিম, হার, দেম হলে টোল হবে। অবটারটিভ সেন্টেন্স হলে উইশড বা প্রেড হবে, প্রার্থনা বোঝালে প্রেড হয়। এক্সক্লেমেটিভ সেন্টেন্স হলে এক্সক্লেম উইথ জয়, আনন্দ বোঝালে, দুঃখ বোঝালে সরো, বিস্ময় বোঝালে সারপ্রাইজ, লজ্জাকর কিছু বোঝালে সেম হবে। যুক্তকরণ, ইহা সেন্টেন্সে আলোকে বসে। অ্যাসার্টিভে ড্যাট, ইন্টিগ্রেটিভে ইফ, সিম্পল ইন্টিগ্রেটিভ হলে ডাবলস ওয়ার্ড যদি থাকে, হু, হার্ট, হুইচ, হন, হার, হয় থাকলে সেটি হবে। ইম্পারেটিভ ভার্ব প্লাস সাবজেক্টে টু হবে, লেটের ক্ষেত্রে ড্যাট হবে, অপারেটিভ ড্যাট, এক্সক্লেমেটিভ ড্যাট। এখন আসা যে রিপোর্টেড পিচের প্রনাউন এর পার্সন পরিবর্তন, অর্থাৎ ফার্স্ট পার্সন হলে এইখানে ফলো করব, সেকেন্ড পার্সন হলে এইখানে ফলো করব, থার্ড পার্সন নিচে নেমে যাবে, অর্থাৎ এর কোনো পরিবর্তন হয় না। এখন আসা যে টেন্স এর পরিবর্তন। এখানে আগেও বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে সবগুলা দেওয়া হলো। নৈকট্যসূচক শব্দ দূরত্বসূচক শব্দে পরিবর্তন এখান থেকে পড়ে নেবেন। ভিডিওটি দেখার সময় আপনারা স্টপ করে সম্পূর্ণ বিষয়টা পড়ে নেবেন। সাম আদার রুলস, এখানে সাথ থাকলে অতিরিক্ত রেসপেক্টফুলি বা রেসপেক্টফুলি উইথ ডিউ রেসপেক্ট এই ধরনের শব্দ বসে। রিপোর্টেড পিসের যদি কোনো পদবি, খেতাব, উপাধি বা নাম ধরে সম্বোধন করা হয় তাহলে অ্যাড্রেসিং দিয়ে করতে হবে। এখানে তিনটি নিয়ম দেওয়া আছে, একজন ভুল দেওয়া আছে, সেখান থেকে পড়ে নেবেন। থ্যাংক ইউ থাকলে এখানে রিপিটিং ভার্বে কোনো সেট টু পরিবর্তে কিছুই হবে না, থ্যাংক ইউ থাকলে থ্যাংক হবে, এইভাবে করতে হবে। এখানে 11টি রুল দেওয়া হলো, এদের ভিতর 2-3টি রুল বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো জেনে নেওয়া ভালো। এক্সাম্পল এক্সারসাইজ এখানে বাংলা মিনিং সহকারে দেয়া আছে, সেখান থেকে শিখে নেবেন। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স 2 ক্যাটাগরি এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হলো, সিম্পল ইন্টিগ্রেটিভ, ডাবল কোশ্চেন ইন্টিগ্রেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স 5 ক্যাটাগরি এখানে ডায়াগ্রাম ভিত্তিক দেওয়া হলো, যারা না বুঝবেন একটু ভিডিওটি স্টপ করে দেখে নেবেন। অপটারটিভ সেন্টেন্স এইভাবে হবে, এক্সক্লেমেটিভ সেন্টেন্স এই রূপে হবে, প্রতি ক্ষেত্রে বাংলা মিনিং দেওয়া হলো। এখন আসেন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট ন্যারেশন রূপান্তর করা কৌশল। এখানে ইংরেজিতে দেওয়া হলো, আনসারটা বাংলায় দেওয়া হলো, বাংলাটা ফলো করে করলে অতি সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন। একইভাবে সবগুলাতে ডিরেক্ট ইনডিরেক্ট বাংলায় দেওয়া হলো, নিজে থেকে পড়ে নেবেন, ইনশাল্লাহ একবার দেখাতে আয়ত্ত করতে পারবেন। যারা বইটি সংগ্রহ করেছেন তারা বই থেকে পড়ে নেবেন, যারা বইটি সংগ্রহ করেন তারা অবশ্যই বইটি সংগ্রহ করে নেবেন। রুলস অফ পেসেজ ন্যারেশন, এখানে 1, 2, 3টি রুল দেওয়া হলো, এই 3টি রুল পড়লে পেসেজ ন্যারেশন ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন। এর বাইরে কোনো রুল নেই, আপনাকে যদি হাজারো পেসেজ ন্যারেশন দেওয়া হয় এই 3টি রুল ফলো করলে চলবে। এছাড়া উপরে নিয়মগুলো শেখার পর এই 3টি রুল ফলো করলে ইনশাল্লাহ পেরে যাবেন। পর্যাপ্ত এক্সারসাইজ এখানে দেওয়া হলো, এক্সারসাইজ গুলো নিজে থেকে শিখে নেবেন। এছাড়া আনসারও দেওয়া হলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার।